তো আমরা এলপিপি ক্লাস শুরু করছি যেটা নাইন টেনের যে সিলেবাসের যে অংশটা রয়েছে সেটা দেখো কী কী আছে এবং কোন জায়গাটা বেশি পড়তে হবে সেই জায়গাটা আমি বলে দিই সেটা হচ্ছে যে এখানে সিলেবাসে অনেক কিছুই আছে টোটালটাই কনসেপ্ট থেকে শুরু করে গ্রাফিক্যাল মেথড সব কিছুর কথাই বলা আছে তো তার মধ্যে যে জায়গাটা বেশি পড়তে হবে এখানে স্টেটমেন্ট অফ এলপিপি তার ফর্মুলেশান অর্থাৎ এলপিপি কীভাবে ফর্ম করছে তারপরে এলপিপিকে ম্যাট্রিক্স ফর্মে লিখলে কেমনভাবে লেখা যায় এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কনভেক্স সেট হাইপার প্লেন এক্সট্রিম পয়েন্টস আর হচ্ছে কনভেক্স পলিহেড্রেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিগত সালে এসএসসিতে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয় পিএসসি পরীক্ষা হয় সেখানে এখান থেকে কোশ্চেন একটা থাকতোই এই কনভেক্স সেট থেকে আচ্ছা তারপরে

আগে দুই মার্কের কোশ্চেন হতো সেই সময় আসলে আসার চান্সটা ছিল কিন্তু এখন আর অতটা দরকার হবে না আচ্ছা কোনো একটা এলপিপির স্ট্যান্ডার্ড ফর্ম কি তারপরে গ্রাফিক্যাল মেথড গ্রাফিক্যাল মেথডে দুই মার্ক এটাও তাই যখন দুই মার্কে কোশ্চেন হতো তখন গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে যে আনবাউন্ডেড সলিউশন আছে বাউন্ডেড সলিউশান আছে অপটিম্যাল মাল্টিপল সলিউশান আছে সেগুলো ব্যাপার ছিল কিন্তু এখন গ্রাফিক্যাল মেথডে সেরকম কিছু নেই জাস্ট গ্রাফিক্যাল মেথডটা সম্পর্কে জানতে হবে যে গ্রাফিক্যাল মেথডে কোন কোন জিনিসগুলো আছে এখানে থিওরিটিক্যাল পোরশনগুলো জাস্ট জানতে হবে এখানে অঙ্ক তো এখন সেই graph কোয় করে দেখাতে হবে না ফলে আমাদের গ্রাফিক্যাল মেথডে সলভ করার দরকার নেই শুধু থিওরিটিক্যাল পোরশনগুলো আমরা দেখব আচ্ছা তারপরে হ্যাঁ ডুয়ালিটি ডুয়ালিটির জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এই যে ডুয়ালিটি ডুয়ালিটি থেকে আগে থিওরামগুলো খুব আসতো তো এখন থিওরাম আসবে না তাহলে কি করতে হবে থিওরম যে স্টেটমেন্টগুলো সেগুলো তোমাদের মনে রাখতে হবে তো ডুয়ালিটি এই কোশানটা খুব ইম্পর্ট্যান্ট এসএসসির জন্য মাদ্রাসা জন্য উভয়ের সেম কোশ্চেন হয় মানে সিলেবাস যেহেতু সেম সুতরাং টপিকগুলো বা যে গুলো রয়েছে সেগুলো একই রকম ইম্পর্টেন্ট আর হচ্ছে এ ট্রান্সপোর্টেশন প্রবলেম প্রবলেম আর হচ্ছে এলপিপি থেকে এই কটা হচ্ছে মেন মেন জায়গা তো তোমরা যদি হাতে বেশি সময় নেই তোমরা আগে কি করবে আগে এই জায়গাগুলো করে নেবে তারপরে যদি সময় পাও তখন ডিটেলস এ করবে সময় আর অত নেই আর কি তো এখানে আজকের ক্লাসটা আমি মেনলি থিওরির ওপর বেশ থিওরির ওপর ফোকাস করবো শুধুমাত্র থিওরি প্রচারটাই দেখব আর লাইভ ক্লাসে সবাইকে হয়তো সবার সময় হবে না অনেক জিনিস আছে যেগুলো তোমাদের নাও লাগতে পারে কিন্তু যেহেতু আমাদের এই ভিডিওগুলো পরবর্তী এস নিয়ে বানানো তাই আমি ডিটেলসে এই জিনিসগুলোকে করাবো এবং সেগুলোকে ভিডিও আকারে আমি টিসমেন্ট অ্যাপসে আপলোড করে দেব তো তোমাদের যেগুলো যেগুলো দরকার হবে তোমরা সেগুলো ওখান থেকে দেখে নিতে পারবে আচ্ছা তো ফার্স্টে আসছি আমরা অবজেক্টিভ ফাংশন বলতে কি বোঝায় তো একটা ফাংশনকে যদি আমরা কখনো ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করতে চাই তাহলে সেটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন যেমন যদি আমরা বলি প্রফিট প্রফিটটাকে কোনো বিজনেসে কী করা উচিত অবশ্যই সবসময় চাইব যে প্রফিটটা যেন সবসময় ম্যাক্সিমাইজ হয় তার মানে এখানে যে অবজেক্টিভ ফাংশনটা প্রফিটটা সেটাকে আমরা চাইছি সবসময় ম্যাক্সিমাইজ করতে কীভাবে করলে সেটা সবসময় বেশি প্রফিট দেবে একই রকমভাবে লসটাকে আমরা কী করব সবসময় মিনিমাইজ করার চেষ্টা করব তো লস যে অবজেক্টিভ ফাংশনটা সেটাকে সবসময় মিনিমাইজিং করা হবে তো ওই ম্যাক্সিমাইজিং মিনিমাইজিং করা কোনো ফাংশনকে সেটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন তো অবজেক্টিভ ফাংশনটা কি অবজেক্টিভ ফাংশন হচ্ছে যে এটা অবশ্যই অবজেক্টিভ ফাংশনটা লিনিয়ার ফাংশন হয় এ লিনিয়ার ফাংশন এ লিনিয়ার ফাংশন অফ সেভারেল ভেজিয়েবলস এখানে ভেরিয়েবেলস বিভিন্ন ধরনের থাকতে পারে একাধিক সেভারেল ভেজেবলস থাকতে পারে এ লিনিয়ার ফাংশন অফ সেভারেল ভেজিয়েবলস

অর মিনিমাইজিং আচ্ছা তার মানে একটা লিনিয়ার ফাংশন অফ সেভারেল ভেরিবল বিভিন্ন ধরনের ভেরিবল হতে পারে দুটো হতে পারে তিনটে হতে পারে চারটে হতে পারে এটাকে কি করা হবে অবটিমাইজিং করা হবে মানে মিনিমাইজিং অথবা ম্যাক্সিমাইজিং করা হবে সেই ধরনের ফাংশনটাকে বলা হচ্ছে অবজেক্টিভ ফাংশন অবজেক্টিভ ফাংশন এবার হ্যাঁ কোনো একটা অবজেক্টিভ ফাংশনকে যদি আমরা ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করতে চাই তাহলে সেখানে কিছু বা সেই লিমিটেশনগুলোকে কী বলে কনস্ট্যান্স তো সেই কনসিস্টেন্সগুলো জেনারেট হয় সেই যে সেভারাল ভেরিয়েবলসগুলো আছে সেই সেভারাল ভেরিয়েল সেভারেল ভেরিয়েবলস দিয়েই কতগুলো ইন ইনিকুয়েশানস আসতে পারে অথবা ইকুয়েশান আসতে পারে সেগুলোকে আমরা বলি কনস্ট্যান্স তো কনস্ট্যান্সটা কি কনস্ট্যান্স হচ্ছে যে ভেরিয়েবলগুলো সেভারাল ভেরিয়েলগুলোর কথা বলা হলো তাহলে সেই ভেরিয়েল গুলো দা ভেরিয়েল ভের বিং সাবজেক্ট টু নাম্বার অফ নাম্বার অফ লিনিয়ার ইউকুয়েশন নাম্বার অফ লিনিয়ার ইনিকুয়েশন ইকুয়েশন কল কনস্টেন্স তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কী বলল গুলো যে যতগুলো লিনিয়ার ইনুইকুয়েশানস অথবা লিনিয়ার ইকুয়েশান তৈরি করে সেগুলোকে বলা হয় কনস্টেন্টস তাহলে তোমাদের যদি কোশ্চেনে থাকে কোনো একটা স্টেটমেন্ট যে কনস্ট্যান্সগুলো কেমন হয় কনস্ট্যান্সগুলো কেমন হবে লিনিয়ার ইকুয়েশানস হতে পারে অথবা ইনুইকুয়েশানস হতে পারে অর্থাৎ সমীকরণ হতে পারে আবার অসমীকরণও হতে পারে তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা মনে রাখবে লিনিয়ার যেহেতু শুধুমাত্র এমসি ইউ কোয়েশ্চেন হবে দু হাজার ষোলো সালের যে কোশ্চেন গুলো ছিল সেগুলো যদি দেখো নাইনটিন এ কোশ্চেনটা একটু আর দু হাজার ষোলোতে একটু টাফ ছিল ক্যালকুলেশন করতে হয়েছিল তবুও অনেক প্রায় ফিফটি ফাইভ পারসেন্ট কোয়েশ্চেন এমন ছিল যে মুখোমুখি অ্যান্সার করা যাবে তো সেই মুখোমুখি মুখে করতে গেলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে খুঁটিনাটি ইনফরমেশনগুলো জেনে রাখতে হবে আচ্ছা এবারে আমরা আসি আর এখানে যে ভেরিয়েবলস গুলো থাকে যে ভেরিয়েবলস গুলো এই কনস্ট্যান্টস গুলো জেনারেট করছে সেই ভেরিয়েলস গুলোকে আমরা কি বলি সেগুলোকে আমরা বলি ডিসিশন ভেরিয়েবল যে ভেরিয়েবল গুলো এই কনস্টেন্স ক্রিয়েট করছে বা এর জন্য দায়ী সেই ভেরিয়েল গুলোকে আমরা বলি ডিসিশন ভেরিয়েবল তাহলে দা ভেরিয়েবলস

লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা ইন শর্ট আমরা বলি এলপিপি এলপিপির ফর্মেশনটা কীভাবে আসে আমরা সবাই মোটামুটি জানো বলে যে লেট জেড আমরা ধরছি একটা অবজেক্টিভ ফাংশান তাহলে জেড একটা অবজেক্টিভ ফাংশান হয় সেটা অবশ্যই লিনিয়ার ফাংশান হবে জেড বিয়ে লিনিয়ার ফাংশান এবার ভেরিয়েবল আমরা ইন জেনারেল ধরছি যে এনখানা আছে তো থাকলে আমরা ইউক্লিডিয়ান স্পেস ধরি অথবা আর এন ধরি তাহলে ওয়ান ইএন কিংবা এটাকে কি বলা যায় এটাকে বলা যায় এন ইউক্লিডিয়ান স্পেস ডিফাইন্ড বাই ডিফাইন করা আছে যে টাকাকে এইভাবে যে ডিজিটাল টু সি ওয়ান এক্স ওয়ান সি টু এক্স টু প্লাস ডট 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 এন এক্স এন দ্যাট মিন্স আমি সি জে এক্স জে জের ভ্যালুটা হচ্ছে ওয়ান টু এন

যে কনস্ট্যান্টগুলো স্যাটিসফাই করছে এম ধরে নিচ্ছি স্যাটিসফাইং এম খানা কনস্ট্যান্ট হয়েছে অর্থাৎ এমখানা লিমিয়ার ইনিকুয়েশন অথবা ইকুয়েশান আছে তো সেই কনস্ট্যান্সগুলো কেমন হতে পারে ইনিকুয়েশানগুলো অথবা ইকুয়েশান হতে পারে তাহলে এ ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ান এক্স ওয়ান প্লাস এ ওয়ান টু এক্স টু প্লাস ডট 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 এ ওয়ান এন এক্স এন এটা কন্টাস্ট্যান্টগুলো লেস দেন ইকলস টু হতে পারে ইকালস টু হতে পারে আবার গ্রেটার দেন ইকালস টু হতে পারে এবং ডান সাইডে পজিটিভ নাম্বার বি ওয়ান থাকে একই রকমভাবে এ টু ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু টু এক্স টু প্লাস ডট 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 এ টু এন এক্স এন এটার একই রকমভাবে লেস দেন থাকতে পারে ইকুয়ালস টু থাকতে পারে অথবা গ্রেটার দেন ইকালস টু থাকতে পারে বি টু ডট 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 আমি ধরেছি কতগুলো কোনো আছে এখানে ধরেছি এম খানা তাহলে লাস্ট যেটা হবে সেটা কথা হবে এম ওয়ান এক্স ওয়ান প্লাস এ এম টু এক্স টু প্লাস এ এম এন এক্স এন এটাও সে লেস হতে পারে লেস দেন হতে পারে হতে অথবা হবে গ্যাটার দেন্স টু হতে পারে বি এম হলো যেখানে এই যে এক্স ওয়ান এক্স টু এক্স এন এগুলোকে যদি এক্স জে ধরি এক্স জে গুলো কি হচ্ছে গ্রেটার দেন জিরো হয় জের ভ্যালুটা ওয়ান টু ডট 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 এখানে ভেরিয়েলস আছে এক্স এন অফ দি তাহলে জের ভ্যালু ওয়ান টু ডট 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 এম এই যে ফর্মেশন এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটা জেনারেল ফর্ম অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আসবো এরপরে এটা হচ্ছে জেনারেল ফর্ম general form তো এখানে একটা উল্লেখ করার বিষয় সেটা হচ্ছে যে এই যে ভেরিয়েবল গুলো আছে x j বা x1 x2 xn এগুলো কি হবে এগুলো পজিটিভ হতে হবে এবং এই ডান সাইডে যে b1 b2 bm থাকে সেগুলোকে এগুলো হয়ে নন নেগেটিভ হতে হবে বা এগুলো যদি মাইনাস আসে তাহলে মাইনাস থাকলে কি হয় এই ইকুয়েশনগুলোকে মাইনাস দিয়ে গুণ করে রাইট সাইডটাকে পজিটিভ করে নেওয়া হয় আচ্ছা তো তাহলে তাহলে এল পিপি বলছে এই যে আমরা যদি এটা নাম দিই হচ্ছে এক নম্বর ইকুয়েশন এই জায়গাটাকে যদি আমরা নাম দিই নাম্বার ওয়ান তাহলে যে সমস্ত ভেরিয়েবল এক্স ওয়ান এক্স টু এক্সেন এই কনস্ট্যান্টগুলোকে স্যাটিসফাই করছে সেইটাকে বলা হয় জেনারেল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তো এই যে এক্স ওয়ান্স টু এক্সএন এর ভ্যালুগুলো বের করা করতে হবে তো ফাইন্ডিং এক্স ওয়ান এক্স টু ডট 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 যে এক্সএন যেগুলো কি করছে হুইচ হুইচ মেট জেটকে অকটিমাইজেশন

তাহলে দেখো যে জেনারেল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কি হল আমাদের সেই সমস্ত এক্স এক্স টু এক্সএনকে বের করতে হবে যেখানে এক্স অন এক্স টু এক্সেন্টগুলো ওই গুলোকে স্যাটিসফাই করে আছে তো এই ধরনের কনস্টেন্টসকে স্যাটিসফাই করে থাকে এবং সেখানে যে ভেরিয়েবলগুলোকে ফাইন্ডিং করা সেইগুলোকে সেটাই হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম প্রবলেম মানে আমরা জানি সেখানে এক্সের মান বের করতে হয় এখানে আমাদের এক্স ওয়ান এক্স টু ভ্যালুগুলো বের করতে হবে আচ্ছা তো এখানে কিছু জিনিস মনে রাখবে সে মনে রাখার মতো একটু আগেই সবগুলো ডিসকাস করলাম যে নাম্বার এ ইন এলপিপি এলপিপিতে কি হয় অবজেক্টিভ ফাংশানটা সময় কী হয় লিনিয়ার হয় ইন এলপিপি অবজেক্টিভ ফাংশন মাস্ট বি লিনিয়ার তারপরে নাম্বার বি ডিসিশন যে ভেরিয়েবল আছে ডিসিশন ভেরিয়েবল কে কে ডিসিশন ভেরিয়েবল হচ্ছে এই যেখানে এক্স ওয়ান এক্স টু এক্স এগুলোকে বলা হয় ডিসিশন ভেরিয়েবল তারা কি হবে তারা নন নেগেটিভ হবে সেই সঙ্গে বললাম একটু আগে যে বি ওয়ান বি টু এরাও কি হবে নন নেগেটিভ হবে এদের যদি দেখা যায় যে কোনো ইন এখানে নেগেটিভ আছে তাহলে মাইনাস দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে পজিটিভ করে নিতে হয় তাহলে নাম্বার বি হচ্ছে ডিসিশন যে ডিসিশন ভেরিয়েবলগুলো আছে ডিসিশন ভেরিয়েবলস এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন এগুলো কী হবে নন নেগেটিভ হবে তো এরাও যেমন নন নেগেটিভ হবে বি টু ডট ডট বিএম নন নেগেটিভ হবে তাহলে সাথে সাথে বি ওয়ান বি টু ডট 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 বিএম যারা আছে তারাও কী হবে নন নেগেটিভ হবে আর নন নেগেটিভ আচ্ছা তো এই গেলো দুটো নোট বা দুটো স্টেটমেন্ট এরপর আমরা আসি স্ট্যান্ডার্ড এলপিপি স্ট্যান্ডার্ড এলপিপি আমরা জেনারেল ফর্মে দেখলাম যে এখানে কনস্ট্যান্সগুলো কী হতে পারে লেস দেন হতে পারে ইকোয়ালস টু থাকতে পারে আবার গ্রেটার দেন ইকুয়ালস টু থাকতে পারে এখানে র্যান্ডামলি যা ইচ্ছা থাকতে পারে কিন্তু একটা স্ট্যান্ডার্ড এলপিপির ফর্মেশন কেমন হয় স্ট্যান্ডার্ড এলপিপিটা দেখতে কেমন হবে স্ট্যান্ডার্ড এলপিপিটা দেখতে হবে যদি অবজেক্টিভ ফাংশানটাকে ম্যাক্সিমাইজিং হয় যে ম্যাক্সিমাম অফ অবজেক্টিভ ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করতে হয় তো ম্যাক্সিমাম ম্যাক্স ডেট ইজিক্যাল টু আমরা কী লিখতে পারি সামেশান সি জে এক্স জে তার মানে সি ওয়ান এক্স ওয়ান প্লাস সি টু এক্স টু প্লাস ডট ডট সি এন এক্স এন জের ভ্যালু হচ্ছে ওয়ান টু এন আচ্ছা যখন অবজেক্টিভ ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করা হবে তার যে গুলো সেই কনস্ট্যান্টস কনস্ট্রেন্টস কনস্ট্যান্সগুলোকে আমরা লিখতে পারি সামেশন এ আই জে এক্স জে জের ভ্যালুগুলো ওয়ান টু এন এই কনস্টেন্সগুলো যখন ম্যাক্সিমাইজিং প্রবলেম হবে তখন কনস্টেন্সগুলো লেস দেন টাইপস হবে বি আই তাহলে আয়ের ভ্যালু কত আই ভ্যালু হচ্ছে ওয়ান টু ডট 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 এম হবে কারণ এখানে দেখো আই আছে আর বি এম পর্যন্ত ছিল বি ওয়ান বি টু ডট ডট বি এম তো আয়ের ভ্যালুগুলো হবে ওয়ান টু ডট ডট এম আর এক্স জে ধরেছি ভেরিয়েবলগুলোকে এক্স জে আর এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন তার মানে জের ভ্যালু হচ্ছে ওয়ান থেকে এন অবধি তো তাহলে স্ট্যান্ডার্ড এলপিপির যে ফরমেশান বা তার যে রূপটা সেটা এরকম দেখতে হয় একইরকমভাবে যদি প্রবলেমটা অবজেক্টিভ ফাংশন প্রবলেমটা মিনিমাইজিং প্রবলেম হয় অর্থাৎ অবজেক্টিভ ফাংশানটাকে যদি মিনিমাইজিং করতে হয় তাহলে আমরা কী করব তাহলে স্ট্যান্ডার্ড যে এলপিপি ফর্মটা সেটা কেমন দেখতে হবে মিনিমাম অফ জেড টু এন থাকলো আচ্ছা তখন কনস্টেন্স গুলো কেমন হবে কনস্টেন্স গুলো থাকবে কনস্টেন্স গুলো কনস্টেন্স যেটা আছে সামেশান এ আই জে এখানে জের ভ্যালুটা ওয়ান টু এন বসাবো এটা কি হবে মিনিমাইজিং প্রবলেমের ক্ষেত্রে এটা আই এর ভ্যালু ওয়ান টু ডট 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 এম তাহলে সামনে সামনে আই এবং জের ভ্যালু যদি বসাই তাহলে আমরা সেই জেনারেল ফর্মটা পেয়ে যাবো শুধু এখানে মেনশন করা আছে যে ওখানে যেমন লেস দেন গ্রেটার দেন ইকাল তিনটে ছিল কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম হতে যে যদি মিনিমাইজিং প্রবলেম হয় তাহলে কনস্ট্যান্সগুলো গেটার ড্যান টাইপ করতে হবে আর যদি ম্যাক্সিমাইজিং প্রবলেম হয় তাহলে কনস্ট্যান্সগুলো লেস ড্যান্ড টাইপ করতে হবে আচ্ছা তো এবার এলপিসিকে সলিউশন করার বিভিন্ন রকম মেথড আছে তো অনার্সের সময় এই সমস্ত মেথডগুলো ওই পাঁচ মার্ক থাকতো আর তারপরে টু ফেজ মেথড এটাতে দশ মার্ক থাকতো তো এত বড় বড় প্রবলেম এখন আর করার দরকার নেই জাস্ট এখন সিলেবাসে যেগুলো আছে সিলেবাসের মধ্যে থেকে শুধুমাত্র টু ফেজ মেথডও কো সিলেবাসে উল্লেখ করা নেই আর চারনেস ডিগেম মেথড এগুলো উল্লেখ করা নেই তো যাই হোক তো এলপিপি যে সলিউশন করার প্রসেস সেগুলো ফার্স্ট যেটা সব থেকে সহজ পদ্ধতি সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড যেটা এখন এইচ এসের সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে আগে অনার্সে ছিল তারপরে সিমপ্লেক্স মেথড চাইনিজ বিগেম মেথড রুফেজ মেথড এখন আর এই প্রবলেম এগুলোর মাধ্যমে করার দরকার নেই জাস্ট মেথডগুলো থিওরিক্যাল কনসেপ্ট জেনে রাখতে পারো যারা ইলেভেন টুয়েলভ দেবে তারা আচ্ছা এরপরে তাহলে আমরা একটা কোয়েশ্চেন দেখি যা এতক্ষণ পর্যন্ত যেগুলো করানো হলো তার মধ্যে থেকে যে এটা क्वेश्चन নিয়েছে যে which of the following is not true এখানে বলেছে not true not জায়গাটা খুব ইম্পর্টেন্ট is not true তাহলে পড়ে দেখো তোমরা বলো কোনটা आंसर হবে এখানে বলেছে not true তার মানে তিনটে ট্রু হবে আর একটা ট্রু হবে না তাহলে ফার্স্টে দেখো বলেছে যে ডিসিশন ভেরিয়েবলস আর অল নন নেগেটিভ ডিসিশন ভেরিয়েলগুলো সমস্ত নন নেগেটিভ হয় ঠিকই আছে তারপরে তার মানে এটা যেহেতু স্টেটমেন্টটা ঠিক আছে মানে এটা আমাদের অ্যান্সার হবে না তারপরে বি নাম্বারে বলেছে অবজেক্টিভ ফাংশন মাস্ট বি লিনিয়ার অবজেক্টিভ ফাংশনটা যদি লিনিয়ার হয় অবজেক্টিভ ফাংশনটা অবশ্যই লিনিয়ার হতে হবে তাহলে এটাও সত্য আমরা দেখেছিলাম যে অবজেক্টিভ ফাংশন লিনিয়ার হতে হবে সি নাম্বারে বলেছি একটা এলপিপির স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে ম্যাক্সের যে অবজেক্টেন যদি আমরা ম্যাক্সিমাইজেশন নিই তাহলে তার কনস্ট্যান্সগুলো গ্রেটার দেন টাইপ আছে তাহলে আমরা একটি যেন স্ট্যান্ডার্ড ফর্ম যে ম্যাক্সিমাইজিং হলে তার কনস্ট্যান্সগুলো লেস দেন টাইপ হয় কিন্তু এখানে আছে গেটার দেন টাইপ তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সি ডি নম্বরে কি বলেছে বলেছে ইন এলপিপি অবজেক্টিভ ফাংশন মাস্ট হ্যাভ টু বি অপটিমাইজ এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশনটাকে কি করা হয় অপটিমাইজিং করা হয় হয় ম্যাক্সিমাইজ করতে হয় নালে মিনিমাইজ করতে হয় সেটাই হচ্ছে এলপিপি তাহলে আমাদের যেটা কারেক্ট आंसर সেটা হচ্ছে সি হলো আচ্ছা नेक्स्ट হচ্ছে যে কোন এলপিপি সলিউশন বলতে কি বোঝায় তাহলে সলিউশন মানে কিছুই না ওই যে এক্স ওয়ান এক্স টু এর মানগুলো বের করা সেটা হচ্ছে সলিউশন তাহলে এটাকে আমরা কি লিখবো তাহলে আমরা লিখতে পারি ফাইন্ডিং দ্য ভ্যালুজ অফ ফাইন্ডিং দা ভ্যালুজ অফ যে ভেরিয়েবলগুলো আছে ডিসিশন ভেরিয়েবল এক্স ওয়ান এক্স টু ডট ডট ডট

আর কল আছে আরেকশন এক্সপ্রেকশন এর মান বের করলে শুধু হবে না সেটা যেন আবার ওই কনসিস্টেন্স গুলোকে স্যাটিসফাই করে তবে আমরা সেই এক্সন গুলোকে কি বলবো ওই এলপিপিটার বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সলিউশন আচ্ছা তো এবার সলিউশন কি গ্রাফিক্যাল সলিউশন হচ্ছে যে গ্রাফিকালের মাধ্যমে গুলো কি হয় গ্রাফ রিপ্রেজেন্ট করে এবার গ্রাফের ফলে যে একটা রিজি ফিজিবল রিজন তৈরি হয় সেই ফিজিবল রিজন থেকে আমরা পসিবল সলিউশনগুলো পেরিয়ে পেয়ে যাই তো অপটিমাল যে সলিউশনগুলো সেগুলো আমরা কোথায় পাই সেই গ্রাফের কর্নারে যে পয়েন্টগুলো থাকে সেখান থেকে আমরা ফিজিবল রিজিউশনের যে কর্নার্সগুলো থাকে সেই কর্নারেই অপটিমাল ভ্যালুগুলো বা সলিউশনগুলো আমরা পেয়ে থাকি তো তাহলে গ্রাফিক্যাল সলিউশনে কী করে যে কনস্টেন্স গুলো আছে কনস্টেন্স গুলোকে যদি আমরা গ্রাফে বসাই তাহলে কি পাবো আমরা একটা রিপ্রেজেন্টস অন দা গ্রাফ রিপ্রেজেন্টস অন দ্য গ্রাফ অ্যান্ড অ্যান্ড ং ডিটারমিন রিজেনটা কি করবে পসিবল যে সলিউশনটা আছে সেটাকে রেফার্স করবে হুইচ রেফার্স টু এখন তাহলে যে ফিজিবল রিজন আছে সেখান থেকে আমরা পসিবল সলিউশনটা পেতে পারি তো সেই সলিউশনটা যদি অপটিমাল ভ্যালু এক্সিস্ট করে তাহলে কি হবে সেটা অকাশ করবো কোথায় ওই রিজনের কর্নারে ইফ ইফ অপটিম্যাল ভ্যালু বা অপটিম্যাল যে সলিউশন সেটা যদি এক্সিস্ট করে এক্সিস্ট দেন ইট অকাশ কোথায় অকাশ করবে সেটা অ্যাট দি কর্নার অ্যাট দি কর্নার অ্যাট দি কর্নার পয়েন্টস অফ ভিজিবল যে রিজেন্টা তৈরি হচ্ছে সেগানের হবে ভিজিবল রিজেন তো গ্রাফিক্যাল সলিউশনে যদি অপটিমাল সলিউশন বা অপটিমাল ভ্যালু এক্সিস্ট করে তাহলে অবশ্যই সেটা কি হবে সেই কর্নারে এক্সিস্ট করবে এবার এর কিছু স্পেশাল ফিচারস আছে স্পেশাল ফিচারস গুলো কি যে গ্রাফিক্যাল সলিউশনের মাধ্যমে চেক করতে গিয়ে আমরা দেখি যে মাল্টিপল অপটিমাল সলিউশন থাকে তারপরে ইনফিজিবল বা নো ভিজিবল সলিউশন থাকে তারপরে আনবাউন্ডেড সলিউশন থাকে আচ্ছা তো তাহলে মাল্টিপল অপটিমাল সলিউশন কি বা কখন বুঝব যে মাল্টিপল অপ্টিমাল সলিউশন থাকবে তো মাল্টিপল অপটিমাল সলিউশন জিনিসটা কি যখন কোনো এলপিপির ইউনিক সলিউশন থাকে না বা একাধিক সলিউশন থাকে তখন সেই ধরনের সলিউশনগুলোকে বলা হয় মাল্টিপল অপটিমাল সলিউশন তাহলে বলছে যে ইফ এপ অপটিমাল সলিউশন ইফ অপটিমাল সলিউশন এলপিপি Is not unique, is not unique, then it is called, it's called Kivala it again, multiple optimal solution, is called multiple. অপটিমাল সলিউশন আচ্ছা আচ্ছা এবার কোনো একটা কোয়েশ্চেনকে দেখে কি করে বোঝা হয় যে একটা মাল্টিপুল অপটিমাল সলিউশন হবে ধরো একটা এক্সাম্পল নিচ্ছি যে একটা ম্যাক্সিমাইজিং প্রবলেম ম্যাক্সিমাইজিং অফ জেড ইজিক্যাল টু ফোর প্লাস হচ্ছে থ্রি এক্স এবার এখানে যে কনেস্ট্যান্টগুলো থাকে সাবজেক্ট টু কনেস্ট্যান্টে যদি দেখো এর এর সাথে প্যারালাল কোনো লাইন আছে সাপোজ এই লাইনটা যদি থাকে বা এইটা ভেরিয়েবলসের এই যে কনস্ট্যান্সটাই যদি এখানে থাকে তাহলে কিংবা তার সাথে প্যারালাল যদি কিছু থাকে তাহলে সেই ধরনের যে এলপিপিগুলো তার মাল্টিপল অপটিমাল সলিউশন থাকে যেমন এখানে একটা কনস্ট্যান্ট নিচ্ছি ফোর এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু লেসদ্যানিক টোয়েন্টি ফোর আর এক্স ওয়ান লেজেনিক্যালস টু ফোর পয়েন্ট ফাইভ আর এক্স টু লেজেনিক্যালস টু হচ্ছে সিক্স এক্স ওয়ান আর এক্স টু হচ্ছে অবশ্যইটা নিক্যালস টু জিরো তাহলে যখন অপটিমাল সলিউশন যা এম্যাক্সের অবজেক্টিভ ফাংশানটা যেটা থাকবে অবজেক্টিভ ফাংশান যেটা হবে সেটাই যখন সে নিজে কিংবা কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে যদি আমরা এই কনস্ট্যান্স পেয়ে থাকি তাহলে সেই জায়গাটা থেকে দেখে তোমরা ডাইরেক্ট বলে যেতে পারবে যে এর মাল্টিপল অপটিম্যাল সলিউশন আছে তাহলে কোনো কোশ্চেনের যদি দেয় তাহলে মাল্টিপল এই টাইপের থাকলে সেটা তোমরা সরাসরি বলতে পারবে যে মাল্টিপল অপটিম্যাল সলিউশন আছে তো আবার এটা এরকম হতে পারে সাবজেক্ট টু দেখা গেলো যে এখানে ফোর এক্সান প্লাস থ্রি এক্স টু থেকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের হয়তো এরকম থাকলো যে এইট এক্স ওয়ান প্লাস হচ্ছে সিক্স এক্স টু লেসেনিক টু ফিফটিন তো এইরকমও যদি থাকে এর সাথে অবজেক্টিভ ফাংশন কি হয়েছে মার্চ করে আছে তখন এই ধরনের যে এলপিপিগুলো গুলো থাকে সেগুলো দেখবে সেগুলোর মাল্টিপল অপটিমাল সলিউশন থাকে আচ্ছা এরপরে আমরা আছি নো সলিউশন এরপরে যেটা আসছে নো সলিউশন বা বলা হয় ইনফিজিবল তো কিছু এলপিপি থাকে কিছু লিনিয়ার প্রবলেম প্রবলেম থাকে যাদের কোনো ফিজিবল রিজেন ক্রিয়েট হয় না যে কনস্টেন্সগুলো থাকে কনস্টেন্সগুলোকে যদি গ্রাফে বসানো হয় তারা কোনো ফিজিবল রিজন তৈরি করতে সক্ষম হয় না যখন সক্ষম হয় না তখন সেই ধরনের সেই ধরনের যে সলিউশনগুলো সেই ধরনের এলপিপি কে বলা হয় নো ফিজি ইন সলিউশন বা ইনফিজিবল সলিউশন তো তাহলে আমরা কি বলছি যে সাম এলপিপি কিছু এলপিপি আছে যাদের যে কনস্ট্যান্ট যদি আমরা গ্রাফে বসাই তাহলে আমরা কোনো ফিজিবল রিজন খুঁজে পাই না সাম এলপিপি হ্যাভ নো ফিজিবল রিজন নো ফিজিবল রিজন তো এই ফিজিবল রিজন কোথা থেকে আসবে এলপিপি যে কনস্ট্যান্ট আছে সেখান থেকে আসবে নো ফিজিবল রিজন দ্যাট ইজ there is no point that is there is no points that satisfying all the constraints satisfying all the constraints তার মানে যদি দেখা গেলো যে গুলো দিয়ে কোনো ফিজিবল সলিউশন বা ফিজিবল রিজন তৈরি করতে না তখন এগুলোকে আমরা বলি নো সলিউশন যে অনেক এলপিপি থাকে তো আমরা সলিউশন করতে গিয়ে দেখেছ যে এমন গ্রাফ আসলো দেয়ার ইজ নো পয়েন্ট এটা নো পয়েন্ট হবে there is no points that satisfying all the constraints তো তাহলে অনেক সময় তোমরা যখন অনার্সের সময় গ্রাফিক্যাল সলিউশন করার সময় দেখেছো যে দেখা গেল যে এমন কিছু গ্রাফ আসলো যে গ্রাফগুলোর যে গ্রাফগুলোর দেখা গেল এর ডিরেকশানটা এদিকে আসলো এর ডিরেকশানটা এদিকে আসলো আর এই যে কনস্ট্যান্ট আছে এই ডিরেকশন এইদিকে আসবে তাহলে এই যে তিনটে কনস্ট্রেন্টস আছে তিনটে লাইন বা তিনটে ইনিকুয়েশন তাদের দিয়ে কোনো ফিজিবল রিজন ক্রিয়েট করতে পারছে না তখন এই এগুলোকে আমরা বলি নো সলিউশন অর্থাৎ এই ধরনের এলপি কোনো সলিউশন থাকে না আচ্ছা এরপরে আসি আমরা আনবাউন্ডেড সলিউশন আনবাউন্ডেড সলিউশন মানে হচ্ছে যখন সলিউশন গুলো বাউন্ডেড হয় না যে যখন একটা ডিসিশন ভেরিয়েবলগুলো বাড়তেই থাকে বাড়তে থাকে উইদাউট ভায়োলেটিং ফিজিবিলিটি মানে ফিজিবিল রিজনের মধ্যে থেকে যখন ডিসিশন ভেরিয়েলগুলো বাড়তেই থাকে সেই সাথে অবজেক্টিভ যে ফাংশনটা সেটাও ওই সাথে সাথে বাড়তে থাকে অর্থাৎ তাকে কোনো বাউন্ডারির মধ্যে রাখা যায় না সেই ধরনের যে প্রবলেমগুলো সে প্রবলেমগুলোর যে সলিউশন সেগুলোকে বলা হয় আনবাউন্ডেড সলিউশন তাহলে কোনো এলপিপিতে যদি দেখা যায় যে ভেরিয়েবলগুলোর সাথে সাথে গুলো বাড়তে থাকার সাথে সাথে তার অবজেক্টিভ ফাংশানের গুলো বাড়তে থাকছে অর্থাৎ তাকে কোনো বাউন্ডারির মধ্যে রাখা যাচ্ছে না তখন সেই ধরনের সলিউশনগুলো সে সেই ধরনের সলিউশনগুলোকে বলা হয় আনবাউন্ডেড সলিউশন তাহলে আনবাউন্ডেড সলিউশন কি আনবাউন্ডেড সলিউশন হচ্ছে হোয়েন ওয়ান আর মোর Decision variable One or more decision variables will increase indefinitely, increase indefinitely without. উইদাউট ভায়োলেটিং ফিজিবিলিটিকে রকম ভাইলেটিং ছাড়া যদি ডিসিশন ভেরিয়েলগুলো ইনডেফিনেটলি ভাবে ইনফাইনেটলি বাড়তে থাকে সেই সঙ্গে অ্যান্ড ভ্যালু অফ অবজেক্টিভ ফাংশন ভ্যালু of অবজেক্টিভ function ইনক্রিজ ইন ইনফাইনাইটলি মানে গুলো বাড়তে সাথে বাড়ার সঙ্গে সঙ্গে যদি ইনফাইনাইটলি যদি ভেরিয়েবল বা ভ্যালু বাড়তে থাকার সঙ্গে সঙ্গে ফিজিবিলিটিকে রকম ভায়োলেটিং ছাড়া অবজেক্টিভ ফাংশনটাও যদি বাড়তে থাকে ইনফাইনাইটলি তখন আমরা বলি যে এই ধরনের এলপিপি সলিউশন সলিউশনগুলো আনবাউন্ডেড সলিউশন Then this type, this type solution of okay, a solution of LPP is called unbounded solution. তো এগুলোকে বলি আমরা আনবাউন্ডেড সলিউশন যদি ছবির মাধ্যমে দেখাই তাহলে কি হয় যে হয়তো কোনো একটা এমন এরকম আসলো যে এমন সিচুয়েশন আসলো যে এর যে ভ্যালুগুলো বসিয়ে ডিসিশন ভেরিয়েলগুলোর ভ্যালু বসিয়ে দেখা যাচ্ছে অবজেক্টিভ ভ্যালুর যে মানগুলো সেগুলো বাড়তেই থাকছে অর্থাৎ এর কোনো বাউন্ডারি নেই তখন এই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় আর এই ধরনের যে গুলো তার আনবাউন্ডেড সলিউশন আছে বলা হয় এরপর আসি আমরা অপটিমাল সলিউশন কাকে বলে অপটিমাল সলিউশন মানে যখন এলপিপি যে গুলো হয় ম্যাক্সিমাম ভ্যালু দিবে কিংবা মিনিমাম ভ্যালু দিবে সেইগুলোকে আমরা বলবো যে অপটিমাল সলিউশন কারণ কোন আমাদের অবজেক্টিভ ফাংশনটাকে কি করা হয় অপটিমাইজিং করা মানে হয় সেটাকে ম্যাক্সিমাইজ করা নালে মিনিমাইজিং করা তো কোনো সলিউশন যদি অবজেক্টিভ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে থাকে তাহলে সেটাও অপটিমাল সলিউশন হবে আবার কোন। ও কোনো সলিউশন যদি অবজেক্টিভ ফাংশানের মিনিমাম ভ্যালু দিয়ে থাকে সেগুলো অপটিমাল সলিউশান হবে তো অপটিমাল সলিউশন কি তাহলে কোনো সলিউশন সলিউশন মানে একশন এক্স টু এক্শন এর ভ্যালুগুলো বের করা ই ফেস সলিউশন গিফট ইফ এস সলিউশন গিফট দ্য ম্যাক্সিমাম ভ্যালু আবার সেটা মিনিমাম ভ্যালুও হতে পারে মিনিমাম ভ্যালু তো কোনো সলিউশন যদি ম্যাক্সিমাম ভ্যালু দেয় কাঠ অব দ্য অবজেক্টিভ ফাংশন অবজেক্টিভ ফাংশন জেট দেন দেন দি সলিউশন এখন ওই ধরনের সলিউশানটাকে বলা হবে ইজ কল্ড অপটিমাল সলিউশন তো অপটিমাল সলিউশন কি যে গুলো অবজেক্টিভ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কিংবা মিনিমাম ভ্যালু প্রোভাইড করতে পারবে সেগুলোকে আমরা বলি অপটিমাল সলিউশন এবারে ফিজিবল সলিউশন কি ফিজিবল সলিউশন হচ্ছে কোন এলপিপি গুলো যদি নন নেগেটিভ সেটা স্যাটিসফাই করে তাহলে আমরা সেটাকে বলি ফিজিবল সলিউশন ফিজিবল মানে হচ্ছে পজিটিভ তো পজিটিভ সলিউশন আর কি তো কোনো এলপিপির সলিউশানগুলো যদি নন নেগেটিভিটি যে রেস্ট্রিকশন সেটা কে স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো সেই এলপিপিটার সলিউশনগুলো হচ্ছে ফিজিবল সলিউশন তাহলে সলিউশন অফ এ এলপিপি দ্যাট That satisfy non negativity, non negativity restrictions of the problem. ইট ইজ কল্ড তখন এটাকে আমরা বলবো যখন নন নেগেটিভ রেস্ট্রিকশনটাকে স্যাটিসফাই করবে তখন সেই সলিউশনটা হয়ে যাবে ফিজিবল সলিউশন ফিজিবল সলিউশন হ্যাঁ হুম তাহলে তো সলিউশন নিতে হবে না কনস্ট্যান্ট সলিউশন হতে গেলে তোমার সব আগে তো কনস্টেন্টকে স্যাটিসফাই করতে হবে হুম 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 হ্যাঁ ফিজিক্যাল সলিউশন হ্যাঁ হ্যাঁ সেগুলো হবে ফিজিবল সলিউশন যদি যেই সমস্ত সলিউশনগুলো আসবে সেগুলো যদি নন নেগেটিভ হয় বা এক কথায় পজিটিভ হয় তাহলে সেগুলো হবে ফিজিবল সলিউশন নন নেগেটিভ এই কারণে বলছে মানে ওটা জিরোও হতে পারে হ্যাঁ মানে জিরোটা তো পজিটিভ বা নেগেটিভ কোনোটাই ধরা হয় না নন নেগেটিভ মানে সেটা জিরো অথবা পজিটিভ যদি হয় তাহলে সেই সলিউশনগুলোকে বলা হবে ফিজিবল সলিউশন হ্যাঁ ফার্স্ট যে এক্স ওয়ান এক্স টু এক্স এন ওগুলো আমরা পজিটিভ হিসাবেই ধরছি তাই তো ওগুলো তো সবগুলো পজিটিভই ধরছি মানে এক কথায় এল সে আমরা ফিজিবল সলিউশনগুলোকে নিচ্ছি ঘুরিয়ে এরপরে অপটিমাল ফিজিবল সলিউশন কি অপটিমাল ফিজিবল সলিউশন যেটা অপটিমাইজিং করবে এবং সেটা ফিজিবলও হবে সেটাকে আমরা বলছি অপ্টিমাল ফিজিবল সলিউশন তাহলে একটা ফিজিবল সলিউশন ফিজিবল সলিউশন মানে নন নেগেটিভ যে রেস্ট্রিকশন সেগুলোকে স্যাটিসফাই করবে অর্থাৎ পজিটিভ হবে সেটা যখন এলপিপিটাকে অপটিমাইজিং করছে সেটাকে আমরা বলি অপটিমাল ফিজিবল সলিউশন তো এ ফিজিবল অপে এলপিপি যেটা অপটিমাইজ করবে মানে ম্যাক্সিমাইজিং অথবা মিনিমাইজিং করবে দ্যাট অপটিমাইজেস অপটিমাইজিং করা মানে আগেও বলা হলো যে হয় ম্যাক্সিমাইজ মিনিমাইজ ম্যাক্সিমাইজ মিনিমাইজ কাকে করবে দি অবজেক্টিভ ফাংশন it's called an optimal feasible solution uh -huh. এমন ফিজিবল সলিউশন মানে ফিজিবল মানে কি ফিজিবল মানে হচ্ছে পজিটিভ ভ্যালু এবার আর তুমি কি বলছো ফিজিবল হুম ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করে প্রথম কথা হচ্ছে যে সলিউশন আটা মানেই কিন্তু ওই যে অবজেক্টিভ ফাংশনটা সলিউশন কখন বলবো যখন ওই কনস্ট্যান্সগুলোকে স্যাটিসফাই করবে তখন আমরা বলবো যে ওটা সলিউশন তাই তো নন নেগেটিভ হুম হুম সেটা ফিজিবল সলিউশন হলো এগুলো এক একটা টাইপস দিয়েছে অ্যাকচুয়ালি সবগুলোই আমাদের সলিউশনের মধ্যে যেমন হচ্ছে যে যেহেতু ফার্স্ট কোয়ার্ডিনেটার থাকতে তাহলে তো ও এক্স এক্স টু ওগুলো তো নন নেগেটিভ হবেই হ্যাঁ এবার এই নামগুলো দিয়েছে যে ফিজিক্যাল সলিউশন কিন্তু আলটিমেটলি ফিজিবল সলিউশন সেটাই কী করছে সেটাই যখন ওই প্রবলেমটাকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করছে তো এলপিবি মানেই তো অবজেক্টিভ ফাংশনকে তো অপটিমাইজিং হতে হবে নাহলে তো সলিউশন তো আসবেই না তো হ্যাঁ কনফিউশন হ্যাঁ শুধু ওই এক একটা ধাপের নামকরণ দিয়েছে যে নন নেগেটিভের জন্য ফিজিবল কিন্তু আলটিমেটলি এগুলো কোনো দরকার ছিল না কারণ আমাদের প্রথমেই বলেছে এলপিপির যে এক্স ওয়ান এক্স টু এক্সেন ওগুলো কী হবে আমাকে ওগুলো পজিটিভ নিতেই হবে সুতরাং এগুলো আলাদা করে দরকার ছিল না কিন্তু ওই এলপিবি করতে গিয়ে বারবার এই নামগুলো আসবে যে ফিজিবল অপটিম্যাল হ্যাঁ এই জিনিসগুলো আসবে সেই কারণে এগুলোর সাথে একটু অ্যাডজাস্ট করে নেওয়া ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল স্ল্যাক ভেরিয়েবল মানে হচ্ছে যে কোনো ঘাটতি স্ল্যাক কথার অর্থ হচ্ছে ঘাটতি আর সার প্লাস মানে হচ্ছে উদ্বৃত্ত তাই তো এগুলো তোমরা করেছ অনার্সের সময় যে যখন স্ল্যাক ভেরিয়েবল সলিউশন করার সময় স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করতে হয় আর যখন গ্রেটার দ্যান টাইপের থাকে তখন আমরা কি করি যখন স্ল্যাক ভেরিয়েবল কখন অ্যাড করি যখন লেস দ্যান ইকালস টু থাকে লেস দ্যানের মানে কি কম আছে তখন আবার কিছু অ্যাড করে সেটাকে ইকুয়ালিটি আনতে হয় তো তাহলে এই যে কিছু ভে যে ভেরিয়েবেলটা আমরা অ্যাড করছি সেটাকে কি বলছি স্ল্যাগ ভেরিয়েবেল বলছি আর সারপ্লাস মানে কি? যখন সারপ্লাস মানে হচ্ছে কোনো একটা কিছু বেশি আছে তাহলে আমাকে ইকুয়ালিটি আনতে গেলে কি করতে হবে মাইনাস করতে হবে তো যে ভেরিয়েবেলটা আমরা মাইনাস করে ইকুয়ালিটি নিয়ে আসি সেটাকে আমরা বলছি সার প্লাস তো তাহলে ফ্ল্যাট ভেরিয়েলটা কি তাহলে আমরা ফার্স্টে একটা কনসিডার করছি একটা এলপিপি যে লেটাস্ট কনসিডার ফর্ম একটা এলপিপি স্ট্যান্ডার্ড ফর্ম ধরে নিচ্ছি যে সাবমিশন এআইজে এক্স জে এবং ফ্ল্যাক মানে এটা অবশ্যই লেজে টাইপের নিতে হবে এবারে নন নেগেটিভ নন নেগেটিভ বা একটা আমি বোঝার সুবিধা আবার তো একটা ভেরিয়েল ক্যাপিটাল এক্স নিচ্ছি নন ভেরিয়েল এক্স হুইচ যে এক্সটা স্যাটিসফাই করছে যে এর সাথে যদি আমরা এক্সকে যোগ করি সামেশন এসে প্লাস হচ্ছে ক্যাপিটাল এক্স যোগ করলে বিআই এর সাথে ইকুয়াল হচ্ছে তখন আমরা কি বলবো এই যে ভেরিয়েলটা সেটা হচ্ছে স্ল্যাগ ভেরিয়েল অর্থাৎ যেটা যোগ করে ইকুয়ালটি আসলো সেটা হচ্ছে স্ল্যাগ ভেরিয়েল ইস কল স্ল্যাগ ভেরিয়েল একই রকমভাবে সারপ্লাসের ক্ষেত্রে কি হবে সারপ্লাসের ক্ষেত্রে আমরা যদি একটা এলপিপি কনসিডার করি লেটাস্ট কনসিডার এ এলপিপি এআই এক্স জে সারপ্লাসের ক্ষেত্রে আমাদের নিতে হবে গ্রেটের দেন নিকটস্থ গেটের দ্য নিক হচ্ছে আই তো নন নেগেটিভ ইন্টিজার দেন দি নন নন ধরে নিচ্ছি ক্যাপিটাল এক্স উইথ স্যাটিসফাই এখানে ভেরিয়েলস একাধিক ভেরিয়েলস একটা মাইনাস করতে হতে পারে তো আমরা এটা কনসেপ্ট দেওয়ার জন্য জাস্ট এটা লিখে রাখছি স্যাটিসফাইং তাহলে সারপ্লাসের ক্ষেত্রে কি করতে হবে এদিকে বেশি আছে তাহলে বিয়োগ করতে হবে সামেশান অফ এ আই জে এক্স জে মাইনাস ক্যাপিটাল এক্স ইজিক্যাল টু হচ্ছে বি তখন আমরা এই নন নেগেটিভ যে ভেরিয়েবলটা আছে সেটাকে বলবো সারপ্লাস ভেরিয়েবল ইজ কল্ড সারপ্লাস ভেরিয়েবল তো তাহলে আজকে সাড়ে দশটা গেছে তো আজকে তাহলে এই পর্যন্ত থাক আমাদের আজকে একটা ইন্ট্রোডাক্টরি জাস্ট এলপিপির কনসেপ্টগুলো আমরা দেখলাম এর পরের দিন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোশানটা কনভেক্স পলিহেড্রান তারপরে কনভেক্স হবে কি না এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যখন দু টু মাসে ছিল তখনও এই জায়গাটা ইম্পর্টেন্ট ছিল আবার এখন এমসি এর জন্য আমরা দেখেছি যে দেখবে দু হাজার ষোলোর তারপরে পিএসসি কোয়েশ্চানে এই যে কনভেক্স সেট হাইপার প্লেন এক্সট্রিম পয়েন্টস কনভেক্স পলিহেড এই জায়গা থেকে কোয়েশ্চেন থাকে তো আমার যে নেক্সট যে ক্লাসটা বলো বা আমি এটা ভিডিও করে আপলোড করে দেবো কারণ তোমাদের পরীক্ষা তোমাদের নিজেদের পড়াশোনা করতে হবে এটা আমি ভিডিও করে আপলোড করে দেবো কিংবা তোমরা আমার সাথে জয়েনও করে যেতে পারো হ্যাঁ এটা কালকে সরস্বতী পুজো আছে আর পরশু দিনে ইয়ে থাকে পরের দিন আমি সরস্বতী পুজোর পরের দিন পরের দিন আমি এই ক্লাসটা নেব আর তুমি স্যারের যে প্রিভিয়াস ইয়ার সলিউশন ওগুলো স্যার দিচ্ছেন তোমরা তো বলেছো যে লাইভ ক্লাস স্যারে করবে না তাহলে তোমরা প্রিপারেশান নিতে থাকো আমি এলপিপি আর পোয়ার এই দুটো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেবো আর রিংয়ের একটা ভিডিও বাকি আছে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি